কৌশলের রাজা, পরিকল্পনায় সেরা, শৃঙ্খলায় তুখোর, এটিকে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের নামের পাশে এরকম একাধিক বিশেষণ জুড়ে দেওয়াই যায়। হিরো আইএসএলে যে সমস্ত কোচেরা কাজ করে গিয়েছেন তাদের মধ্যে এই স্প্যানিশ কোচকে সফলতম বলা হয়। এখানেই শেষ নয়, বৈচিত্র্যময় চরিত্র বললেও বিন্দুমাত্র ভুল হয় না বোধহয়। তুখর ফুটবল মস্তিষ্ক তার, কোন ফুটবলারকে কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করলে সেই ফুটবলারের কাছ থেকে সেরাটা পাওয়া যাবে তা হাবাসের চেয়ে ভালো কেউ আর বোধহয় জানে না। 2019-20 মরশুমে সাইড ব্যাক হিসাবে খেলতে অভ্যস্ত প্রবীর দাসকে যেভাবে রাইট উইং ব্যাক হিসাবে খেলিয়ে চমকে দিয়েছিলেন তিনি তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। বাঁ দিকের উইং দিয়ে মাইকেল সুসাইরাজ এবং ডান দিক দিয়ে প্রবীরকে দিয়ে আক্রমণ তৈরির কৌশলে একের পর এক ম্যাচে বাজিমাত করেন তিনি। কিন্তু গত মরশুমে সুসাইরাজ প্রথম ম্যাচেই ছিটকে যাওয়ায় তার এই কৌশল আর কাজে লাগেনি, ফলে প্রবীরের ভূমিকাও খানিকটা গুরুত্বহীন হয়ে যায়। তবে তার সেই কৌশল কিছুটা হলেও ফিরিয়ে এনেছিলেন মনবীর সিং এবং সুভাষিস বসু। ডান দিক দিয়ে মনবীর এবং বাঁ দিক দিয়ে সুভাষিস হানা দিয়েছেন ঘন ঘন, যাতে বিপক্ষের রক্ষণে ফাঁক তৈরি হয় এবং সেই ফাঁক দিয়ে ঢুকে গোল করে বেরিয়ে আসতে পারেন রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস। হাবাস একটা কথাই বারবার বলে থাকেন, দলের রক্ষণ এবং আক্রমণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় থাকা দরকার, অর্থাৎ নিজেদের ঘর সুরক্ষিত করে শত্রুপক্ষের ঘরে আক্রমণ করো, যাতে কাউন্টার অ্যাটাকে উঠে শত্রুপক্ষ তোমার জালে বল জড়িয়ে দিতে না পারে। দলকে মূলত কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলাতে পছন্দ করেন হাবাস, এমনই অভিযোগ উঠেছে বারবার। হাবাস তা উড়িয়ে দিয়ে বলেছেন, ফুটবল এমনই, প্রতিপক্ষ যদি কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ দেয় বা সেরকম পরিস্থিতি তৈরি করে দেয় তাহলে কি আমরা কাউন্টার অ্যাটাকে যাব না? প্রতি আক্রমণে যাওয়াটা আমাদের ওপর নির্ভর করে না, করে বিপক্ষের ওপর। শত্রুপক্ষকে ভালো করে মেপে নিয়ে তারপরে তাদের দুর্গে হানা দাও, এটাই হাবাসের ফুটবলের মূল মন্ত্র, যা তিনি বরাবরই মেনে এসেছেন। সেজন্য এবারও এটিকে মোহনবাগান বেশিরভাগ ম্যাচেই দ্বিতীয়ার্ধে গোল করেছে। প্রথম 45 মিনিটে বিপক্ষের ফাঁক ফোকরগুলো বুঝে নিয়ে বিরতিতে নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করেন হাবাস। দ্বিতীয়ার্ধে বিপক্ষের সেই দুর্বলতাগুলোর ওপরই আঘাত করার রাস্তা বাতলে দেন হাবাস, এটাই তার কাজের পদ্ধতি।